হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো আলুর পরোটা। চলো দেখে নিই আলুর পরোটা কিভাবে বানানো যায়। এসো, আলুর পরোটা বানাতে যা যা উপকরণ লাগে চলো আমি তোমাদের দেখিয়ে নিই। আমি প্রথমে আলুটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, এই যে আমার আলু সিদ্ধ হচ্ছে। তোমরা দেখে নাও আলুটা আমার হাতে টাইম শর্ট, আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি আলু বয়ল করতে। আলুটা হাতাতে আমি নুন দিয়েছি, কালো জিরা দিয়েছি, জল নিয়েছি গরম জল। এটা দিয়ে আগে আমি আটাটা মেখে নিব, তারপরে আলুটা পরে দেবো। তো আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তোমরাও দেখে নাও সিদ্ধ হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করবো, অফ করে এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ এটা ঠান্ডা না হয়। তো দিদি আলুর পরোটা বানাতে যা যা লাগে আমি এখন নিয়ে নেবো। এক এক করে প্রথমে আমি নেবো জিরের গুঁড়ো, লবণ, কালো জিরা, মিক্সচার চারে তেলটা নেব, অল্প লঙ্কা গুঁড়ো নেব, গরম মশলা মেখে নেব সকল। আমি রুটিটা এখন এভাবেই করে নিয়ে তোমাদের আমি একটা আগে প্রথমে করে দেখাই যে কিভাবে তোমরা করবে। আমি একটা বাটি বানিয়ে নেবো সুন্দর করে, একটা বাটি। তো আমার বাটি বানানোটা হয়ে গেছে, আমি এখন এটা আলু মাখাটা দিয়ে দেবো। এইভাবে মুখটাই করবে যেন হলো একটুকু না বাড়ায় জিনিসটা, যদি বাড়ায় ফেটে দেবে। ভালো করে ই করবে, জয়েন্ট দেবে এইভাবে ঘুরিয়ে 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 করবে, তাহলে সব সম্পূর্ণ জায়গাটা আমরা আলুটা যাবে। তারপরে করা হয়ে এইভাবে চ্যাপটা করে নেবে, তারপর হালকা হাতে আস্তে আস্তে করে বেলবে যান আলুটা ভিতর থেকে বাড়িয়ে না আসে। কোন থেকে মোটা পাতলা থাকলে হবে না, বেড়ার টাইমে খুব সাবধান সাইড থেকে বেরিয়ে না আসে। দেখো কতটা পাশ পাশে করেছে কতটা। তো আমি কড়াইতে ভালো পরোটা করতাম, তো আমার তেলে কড়াই এসে গেছে, আমি এখন তেল দিব রিফাইন্ড। একদম তেল দিয়ে নেব, এক এক করে আমি বাকি সব পরোটা গুলো ভেজে নেব। তো আমার রেসিপি রেডি, পনির রসা, নিরামিষ সবজি আর আলুর পরোটা। তো আজকের আমাদের ডিনার এটা দিয়ে চলবে। তোমাদের কিরকম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর তোমরা খেয়ে দেখে আমাদের বলবে যে এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখো আলুর পরোটা পনির রসা দিয়ে কতটা ভালো লাগে। সো বাই বাই।